ন্যাপস্যাক স্প্রেয়ারের চালনা। এটি একটি পাম্প ও একটি এয়ার চেম্বার নিয়ে গঠিত, যা স্থায়ীভাবে একটি 9 থেকে 22.5 লিটার ট্যাঙ্কে স্থাপন করা হয়। প্রেশার চেম্বারের ধারণ ক্ষমতা 572 থেকে 660 মিলিলিটার। সরু মুখ নলটি ফাঁপা ও শঙ্কু আকৃতির। স্প্রেটি 78 ডিগ্রি কোণের। ছোট গাছ, ঝোপঝাড় এবং ফসলের সারিতে কীটনাশক ছিটাতে ন্যাপস্যাক স্প্রেয়ারগুলো ব্যবহৃত হয়। পাম্পের হাতলটি পরিচালনাকারীর কাঁধের উপর দিয়ে কিংবা বাহুর নিচ দিয়ে ব্যাপ্ত, যার ফলে এক হাত দিয়ে পাম্প করা এবং অন্য হাত দিয়ে স্প্রে করা যায়। পাম্পটিকে ক্রমাগত চালনার মধ্যে রেখে অভিন্ন চাপ বজায় রাখা যায়। ফিলিং হোলটির আকার 94.9 মিলিমিটার, ব্যয়িত ডেলিভারির সংখ্যা 1। যন্ত্রের চালনা ও সতর্কতা। একজন ব্যক্তি তার এক হাতকে বাম ক্রমাগত নাড়াচাড়া করে এবং অন্য হাত ডান দিয়ে লক্ষ্যবস্তুর দিকে স্প্রে গানটিকে লক্ষ্য স্থির করে যন্ত্রটিকে পরিচালনা করতে পারেন। স্প্রে করা উপাদানসমূহ হতে চোখ ও মুখের সুরক্ষা দিয়ে যন্ত্রচালককে অবশ্যই গগলস বা মুখোশ পরিধান করতে হবে। তাকে অবশ্যই যথাযথ পোশাক ও জুতা পরিধান করতে হবে। প্রতি মিনিটে পাম্পটি 610 থেকে 896 মিলিলিটার বস্তু নিক্ষেপ করে। রক্ষণাবেক্ষণ সূচি। স্প্রে করার কাজ শেষ হলে তরলের ধারকটিকে খালি রাখতে হবে। পরিষ্কার পানি দিয়ে পুরো যন্ত্রটির ভেতরের অংশগুলোকে ধুতে হবে এবং এটিকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া পাম্প, সাকশন লাইন পাইপ, স্ট্রেইনার, ডেলিভারি পাইপ এবং নজলটিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে। শুকানোর পর পুরো যন্ত্রকে শুষ্ক ও পরিষ্কার সংরক্ষণাগারে ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিতে হবে। যন্ত্র সংরক্ষণাগার। স্প্রেয়ারটিকে অবশ্যই পরিচ্ছন্ন ও শুষ্ক ঘরে রাখা উচিত।